মহানগরীর যুবতীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার। মৃত যুবতীগী দুলিয়াজানের বনস্মিতা বুড়াগোহাঁই। গুয়াহাটীত সৌন্দর্য চর্চার প্রশিক্ষণ গ্রহণ করে আছে যুবতীগী। রাজু রিয়াজ নামের একটা প্রশিক্ষণ কেন্দ্র লিখে প্রশিক্ষণ। ডাউন টাউনের একটা ভাড়াঘরের উদ্ধার যুবতীগীর মৃতদেহ। যুবতীগীর ভাড়াঘরের সকল সামগ্রী জব্দ করেছে আরক্ষী। মৃতদেহর কাষত উদ্ধার হয়েছে একটা ফেনাইলর বটল। যুবতীগীর পরিয়ালে দিসপুর থানাত দাখিল করেছে এজাহার। রাহুল আলী নামের এজন যুবকের বিরুদ্ধে গোচর রুজু করেছে। দুদিন পূর্বে যুবতীগীর মৃত্যু হওয়ার সন্দেহ করেছে আরক্ষী। আর এই যুবতীগীর এনে ধরনের মৃত্যুক লো পরিয়ালের লোকসকলে আরক্ষী থানাত গিয়ে এজাহার দাখিল করেছে আর কৈছে যে এয়া এক পরিকল্পিত হত্যাকাণ্ড। এজন যুবকের নাম লৈছে, সেই যুবকজনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে। রাহুল আলী সেই যুবকজনের নাম। আমার দুজনক সাংবাদিক আছে, লাইভত আছে অসীম দত্ত, ফোনলাইনত আছে দীপাঙ্কর দাস। প্রথমে অসীম দত্তর অধিক তথ্য বিচার এই মুহূর্তের শেহতী আপডেট কি আছে অসীম? প্রাঞ্জল সাহক, মহানগরীত ইটোর পিছত সিটো যে হত্যাকাণ্ডর ঘটনা সংঘটিত হয়েছে সেই ঘটনার পিছতে দেখবলে পাওয়া গেছে দুলিয়াজানের এই যীগী যুবতী বনস্মিতা বুড়াগোহাঁই। এই বনস্মিতা বুড়াগোহাঁই নামের যুবতীগীর মৃতদেহ উদ্ধারের পিছত কেবাটাও কিন্তু প্রশ্ন পোহর লো আছে বা কেবাটাও প্রশ্নের উদয় হয়েছে। কেনো এই যুবতীগীর মৃত্যুর সময় যদি আমি কও 27 জুন তারিখে মৃত্যু হয়েছে বলে বা 27 জুন তারিখে হত্যা করা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে। আর তার সমান্তরালভাবে আরক্ষী যে তথ্য সদরি করেছে, আরক্ষী তথ্য সদরি করা অনুসরি দুটা দিনের পূর্বেহে এই বনস্মিতা বুড়াগোহাঁইর মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেছে। আর তার সমান্তরালভাবে বনস্মিতা বুড়াগোহাঁইর যখন মুখ সেই মুখখন কিন্তু আঘাতের চিহ্ন বা সেই মুখখন তেজর চেকুরা দেখবলে পাওয়া গেছে। অর্থাৎ সমগ্র যে ঘটনা সেই ঘটনার রহস্যর আবর্তত সোমাই পড়েছে। আর সমান্তরভাবে প্রাঞ্জল কব লাগিব, মৃতদেহ যেটা আরক্ষী উদ্ধার করেছিল সেই সময় একটা ফেনাইলের বটল তেওর মৃতদেহর কাষত উদ্ধার হয়েছিল। কিন্তু তার সমান্তরভাবে যঘাতর চিহ্ন বা যখত থাকা যে তেজর চেকুরা সেই তেজর চেকুরার প্রতি লক্ষ্য রাখিও কিন্তু এয়া এক পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে। আর ইতিমধ্যে রাহুল আলী নামের যখন যুবকের নাম উল্লেখ হয়েছে বা যখন যুবকের প্রসঙ্গ ইতিমধ্যে উত্থাপন হয়েছে বা পরিয়ালের লোকে ইতিমধ্যে দিসপুর আরক্ষী থানার এজাহারত উল্লেখ করেছে, সেই যুবকজন কোত আছে, সেই যুবকজনক বিচারি আরক্ষী ইতিমধ্যে অভিযান আরম্ভ করেছে বলে জানিব পৰা গৈছে। কিন্তু সমান্তরালভাবে এই মুহূর্তের আটাইতকৈ ডাঙর কথাটো হয়েছে যে সেই যুবতীগীর 27 জুন তারিখে যদি হত্যা করা হয়েছে তেনেহলে আরক্ষী কি ভিত্তিত দুটা দিনের পূর্বে তেওঁর মৃত্যু হয়েছে বলে আরক্ষী সদরি করেছে। আর তার সমান্তরালভাবে আজি দিনটো পর্যন্ত রাজুর রিয়াজ নামের যখন সেলুন আছে সেই সেলুনখনত সেই যুবতীগীর মোবাইল যুক্ত আইফোন আছিল সেই আইফোনট থাকা যিম সেই সিমর লোকেশন কিন্তু ধরা পড়েছে। গতি সমগ্র এই যে ঘটনা এই ঘটনার রহস্যর আবর্ত সোমাই পড়েছে। আর সমান্তরভাবে রাজু রিয়াজ নামের যখন প্রতিষ্ঠান আছে তাত যেহেতু সৌন্দর্য চর্চা করে আসিল বা বিউটি পার্লার যে কাম আছিল সেই কাম শিকি আসিল, কিন্তু সেই সেলুনখনত আজির দিনটো পর্যন্ত যদি সেই লোকেশন সঁচাকৈ ধরা পড়েছে বা যুবতীগীর মোবাইল ট্রেস করার পিছত যদি সেই লোকেশন প্রকৃততে ধরা পড়েছে তেনেহলে সেই মোবাইলটা কার হাতত আছে বা সেই মোবাইলটা কোনো যুবকের হাতত আছে নেকি বা সেই হত্যাকারীগীর হাততে সেই মোবাইলটা আছে নেকি, এই মুহূর্তে তেনে বহু প্রশ্নের অবতারণা হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হয়েছে যুবতীগীয়ে মহানগরীলৈ আহি দুলিয়াজানের পৰা মহানগরীলৈ আহি বিভিন্ন আসলে অনৈতিক কার্যকলাপত হয়তো লিপ্ত হয়ে পড়েছিল ইতিমধ্যে যদিও বা মোবাইলের লোকেশন বা সেই সিমখনের লোকেশন পাওয়া গেছে যত এই যুবতীগীর সৌন্দর্য চর্চার প্রশিক্ষণ লো আছিল সেই প্রতিষ্ঠানখন। দীপাঙ্কর, আসলে ইমানখিনি রহস্যখন এই ঘটনা, আর কি তথ্য আছে আপনার? প্রথম কথা যে আমি গোটেই বাতরিটা সম্প্রচার করছো সেই যুবতীগীর রহস্যজনক মৃত্যুক লো, কিন্তু গুয়াহাটির ইউনিসেক স্পা সমূহ কি চলে যদি আমি সেই ধরনের যদি আমি কিছু খবর খুচুরি চাও তাহলে একাংশ দেহ ব্যবসায়ীর বিষয়টুক লো কিন্তু এই মুহূর্তে আমি প্রশ্ন করব বিচারিম। কারণ সেই কথাই আমাক বাধ্য করাইছে, কারণ এই যখন রাজু যখন ইউনিসেক স্পার কথা এই মুহূর্তে পোহরলে আহিছে সেইখনত দীর্ঘদিন ধরে দেহ ব্যবসায় চলার একটা অভিযোগ আছে। প্রথম কথা, 27 জুন তারিখে এগারী যুবতীর মৃত্যু হল, তার তারপর সেইগী যুবতীর যুক্ত চেক ইন করা যখন লাইভ লোকেশন থাকে সেই স্পা এন্ড যখন ইউনিসেক স্পা এই মুহূর্তে লোকেশন ধরা পড়েছে প্রথম কথা, সেই আমার অনুসন্ধানত সেই তথ্য পোহরলে আছে। কিন্তু আরক্ষী যা দুটা দিন পূর্বে রেজিস্টার করা এজাহারখনের ভিত্তিত আরক্ষী কিদরে ইনভেস্টিগেশন আরম্ভ করব সেয়া নিশ্চয় লক্ষণীয় হব, কারণ আরক্ষী এই গোটেই বিষয়টুক খুব জটিলতার মাজত সোমাই পড়া যেন লাগিছে। কিন্তু যদি আমি একটা ইজি ভাষায় চাও প্রাঞ্জল, আপনি লক্ষ্য করো গোটেই বিষয়টা কিন্তু আরক্ষীর অতি অতি সহজ যদি আপনি ইনভেস্টিগেশন পার্ট
সেইটো চাই, কারণ তোর মোবাইলটো এই মুহূর্তলৈকে সন্ধানহীন হয়ে আছে, যেটা আইফোন সেইটো সন্ধানহীন হয়ে থাকা বলে আমি খবর লাভ করছো। ইতিমধ্যে অন্ত্যেষ্টিক্রিয়া হয়ে গেছে, প্রায় 11 দিন পূর্বে ইতিমধ্যে সেই যুবতীগীর রহস্যজনক মৃত্যু ঘটিছে। মৃতদেহর সমীপত একটা ফেনাইলর বটল উদ্ধার হয়েছে, মুখত মুখমণ্ডলত আঘাতর চিন, লগতে তেজর চেকুরা। আপনি গোটেইটো যদি আপনি একটা আমি যদি আমি প্রিলিমিনারি অর্থাৎ প্রাথমিক যদি আমি নিজেও একটা অনুসন্ধান করি বা আমি যদি ভিজুয়াল চাই একটা অনুমান করো, তাহলে এই একটা স্পষ্টতার আমি একটা কথা উল্লেখ করব যে এই একটা রহস্যজনক একটা হত্যাকাণ্ড সংঘটিত হওয়া একটা আমি তথ্য সেইটো কথাই প্রাঞ্জল, যে এই মুহূর্তত দিসপুর আরক্ষী গোটেই বিষয়টুক লৈ কিদরে অনুসন্ধান আরম্ভ করে বা সেইখন যখন ইউনিসেক্স পার কথা বারম্বার পোহরলৈ আহিছে, যিগৰাকী রাহুল আলীর নাম এই মুহূর্তত চর্চাত আছে, যদি গোটেই বিষয়টো যদি সঁচাকৈ এটা প্রকৃত অনুসন্ধান যদি আরক্ষী আরম্ভ করে, তেতিয়াহলে মই নিশ্চিতভাবে এটা কথা কব পাৰো যে হয় অহা কাইলৈ এই নিউজটোৰ এটা ডাঙৰ আপডেট থাকিব, হয়তো বহু সংখ্যক লোকক হয়তো দিসপুর আরক্ষী আটক করে সোধপোছ চলাই তেওঁলোকে হয়তো গ্রেপ্তার কৰিবলৈ সক্ষম হব। কারণ আমি 27 তারিখের একটা বাতৰি আমি এটা অনুসন্ধানমূলকভাবে আমি কৈছো যে এই মুহূর্তত আমি আরম্ভ করেছো, এখন এজাহারের ভিত্তিত আমি বাতরি সম্প্রচার করেছো, পরিয়ালকে এজাহার দিছে দুটা দিন পূর্বে দিসপুর আরক্ষী গোটেই এজাহারে রেজিস্টার করেছে। তারপর দিসপুর আরক্ষী গোটেই বিষয়টুক কিদরে নতুনভাবে ইনভেস্টিগেশন আরম্ভ করব, কোনটো লাইনেরে গই কোন লোকক অনুসন্ধানের বিচারিব, গোটেই বিষয়টা কিন্তু এক প্রকার স্পষ্টতার আমি একটা এখন স্পষ্ট ছবি কিন্তু অহা কাইলে দেখবলে সক্ষম হম। আর স্পষ্ট ছবি এখন আমি দেখাতো বিচারো, স্পষ্ট ছবি এখন অহাতো বিচারো, আর আমিও আমার ফলের চেষ্টা করি যাতে স্পষ্ট ছবি পোহরলে আহে। অসীম, রাহুল আলী পলাতক বলেই ঘোষণা করা হয়েছে এই মুহূর্তে হয়তো? হয়, রাহুল আলীক বর্তমান পর্যন্ত দিসপুর আরক্ষী গ্রেপ্তার করব পড়া নাই বা দিসপুর আরক্ষীর জিম্মালে আনিব পড়া নাই, হয়তো তেও পলাতক অবস্থাত আছে। কিন্তু প্রাঞ্জল, যদি আমি কও রাহুল আলীর নামও যদি ইতিমধ্যে আরক্ষীর ওসরত যখন এজাহার দাখিল করেছে সেই এজাহারখনত ইতিমধ্যে পরিয়ালর লোকে সন্নিবিষ্ট করেছে, নাম উল্লেখ করেছে, তারপিছতো দীপাঙ্কর সতীর্থ দীপাঙ্করে কোয়ার দরে রাহুল আলীর নাম উল্লেখ করা হয়েছে, হয়তো রাহুল আলীক সেই রাজুরিয়াসর যিসকল কর্মচারী আছে তেওঁলোকে হয়তো চিনিও পাব পারে, বা সেই যেটো মোবাইল ফোন বনস্মিতার আছে সেই মোবাইল ফোনটো বর্তমান পর্যন্ত যেহেতু আরক্ষীর হাতত পড়া নাই, গতি সেই মোবাইল ফোনটোর যে লোকেশন, সিমর যে লোকেশন, সেই লোকেশন রাজুরিয়াজত ইতিমধ্যে সেই লোকেশন ধরা পড়েছে বলে জানি পড়া গেছে। গতি অসীম আর দীপাঙ্কর এই রাজুরিয়াজ বা যিকোনো প্রতিষ্ঠানে হোক সকলো এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সকল ব্যক্তি তদন্তর আওতাত আহি যাব? নিশ্চয়কৈ, সেই যি রাজুরিয়াজ নামৰ যিখন প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানখনৰ যদি লোকসকলক বা প্রতিষ্ঠানখনৰ কর্মচারীসকলক যদি আরক্ষীয়ে জিম্মাত লৈ যদি তেওঁলোকক সোধা পোছা করে, তদন্ত করে, তেনেহলে আমার যি আসলে প্রারম্ভিক আমার যি সন্দেহ, সেই সন্দেহ অনুসরি সেই রাজুরিয়াজখনতে হয়তো সেই সমগ্র যি ঘটনা, এই ঘটনার কিবা একটা ক্লু যে আরক্ষীয়ে পাব সেই কথা নিশ্চিত। আর সমান্তরালভাবে প্রাঞ্জল, আমি এইটো কৈ থব লাগিব, উজনি অসমৰ এগৰাকী যুৱতী গুৱাহাটীলৈ আহিছে, গুৱাহাটীত আহি তেওঁ যি আচলতে প্ৰশিক্ষণ তেওঁ নলওঁ কিয়, সেই প্ৰশিক্ষণ লোৱাৰ আঁৰত যিটো ঘটনা পোহৰলৈ আহিছে, যুৱতীগৰাকী কি আছিল, কি বৃত্তিৰ সৈতে জড়িত আছিল, সেই সমগ্ৰ ঘটনাও কিন্তু আচলতে অতিকৈ লজ্জাজনক উজনি অসমৰ লোকসকলৰ বাবে, কিয়নো উচ্চ শিক্ষিত যিসকল যুৱতী, সেই যুৱতীসকল গুৱাহাটী মহানগৰীলৈ আহে বিভিন্ন সংস্থাপন বিচাৰি, তাৰপিছত গুৱাহাটী মহানগৰীত আহি তেওঁলোকৰ সৈতে যিসমূহ ঘটনা সংঘটিত হয়, বা কেনেধৰণৰ চক্ৰৰ কবলত তেওঁলোক পৰে, বা কোনে লোকক প্ররোচিত করে, কোনে বিভিন্ন কামত নিয়োজিত করে, স্বাভাবিকতে এই কথাবোৰ যথেষ্ট স্পর্শকাতর বা গুরুত্বপূর্ণ, আরক্ষীর তদন্ত সঠিক দিকত আগবাড়াতে সকলে এটা বিচারিছে। অসীম আর দীপাঙ্কর এই মুহূর্তে ধন্যবাদ জানাইছো। এইটো মাই থান স্টিল নহয়, ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে, স্ট্রং মানে মাই থান স্টিল। জলমগ্ন হয়ে পড়ছে সপুনপুরি মুম্বাইর বিস্তীর্ণ অঞ্চল, কৃত্রিম বানর স্তব্ধ হয়ে পড়ছে বিত্তীয় রাজধানীর জনজীবন, ঘাইপথ রেলপথ জলমগ্ন হয়ে পড়াত ব্যাহত হয়ে পড়ছে যাতায়াত ব্যবস্থা, কৃত্রিম বানর পলমক চলিছে কেবাখনো রেল, লগতে মুম্বাইর মাটুঙ্গা রোড আর দাদরার মাজত থকা রেলওয়ে ট্রেকও ভূর গেছে পানিত, ইতিমধ্যে রেলপথ মুকলির উচ্চ ক্ষমতা সম্পন্ন পানির পাম্প ব্যবহার করা হয়েছে, বহু স্থানত কৃত্রিম বানর
CSMT আৰু থানেৰ মাজত বন্ধ হৈ আছে ৰেল সেৱা। সুন্নাভাটিৰ ৰেলৱে ট্ৰেক বানত বুৰ যোৱাৰ বাবে সাময়িকভাৱে হাৰবাৰ লাইন সেৱা বন্ধ ঘোষণা কৰিছে কেন্দ্ৰীয় ৰেল কৰ্তৃপক্ষই। ইতিমধ্যে মায়ানগৰীত বন্ধ ঘোষণা কৰিছে BMCA। মুম্বাইৰ সকলো চৰকাৰী আৰু ব্যক্তিগত বিদ্যালয় মহাবিদ্যালয় বন্ধ ঘোষণা কৰিছে। ধাৰাষাৰ বৰষুণৰ বাবে CDOEৰ সকলো পৰীক্ষা পুৱা 11 বজাৰ পৰিৱৰ্তে দুপৰীয়া 2 বজালৈ পিছুৱাই দিয়া হৈছে। মুম্বাইৰ ঠায়ে ঠায়ে দেখা গ'ল এবুকু পৰ্যন্ত পানী। কৃত্ৰিম বানৰ বাবে মুম্বাইৰ প্ৰতিটো বাট পথত দেখা গ'ল ব্যাপক যানজট। বাস তো নেই ট্রান্সপোর্টেশন তো মানে ইভেন ক্যাব কি ট্রাই কিয়া ক্যাব নি হুয়া তো ফাইনালি মানে বলা চলো আপনি স্কুটি নিকাল কে লেকে জাতে স্কুটি ভি দেখা আপনি কি কেসে বন্ধ পড় গই থি বিচ মে তবি মে কো অফিস জানে কে লিয়ে মে কো সুবহ 8 বজে পৌঁছনা থা আবি তো 10 বজনে হ্যায় ফির ভি আবি দেখো। আনহাতে প্রচন্ড বরষুণের বাবে বিকল্প পথের যাত্রা 27খন বিমানর। আহমেদাবাদ হায়দ্রাবাদ ইন্দ্রলে করা হয়েছে বিমান ড্রাইভার। অহা 3 দিনলৈ মুম্বাইত ধাৰাষাৰ বৰষুণৰ আগজাননী ঘোষণা কৰিছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। ছাত্ৰই চুৰিৰে হানি শিক্ষকক হত্যা কৰা কাণ্ডত লজ্জিত অসম। সমগ্র শিক্ষার্থী সমাজক কলঙ্কিত করা এই ঘাতক শিক্ষার্থীক সকলোরে একমুখে গরিহণা। ইয়ার মাজতে সোমবারে অশ্রুসিক্ত নয়নেরে প্রয়াত শিক্ষক রাজেশ বাবুক সকলোই জানালে শেষ বিদায়। সেবেকা সকলোরে প্রিয় শিক্ষকজনক শ্রদ্ধাঞ্জলি। যি সময়ত প্ৰলয়ংকৰী বান, মূল্যবৃদ্ধিকে ধৰি বিভিন্ন সমস্যাত ৰাজ্যবাসী ককবকাই আছে, সেই সময়ত মন্ত্ৰী বিধায়কৰ দৰমহা আৰু পেঞ্চন বৃদ্ধিৰ কুচকাবা চলাইছে চৰকাৰে। 50% দৰমহা বৃদ্ধিৰ বাবে ইতিমধ্যে গঠন কৰা হৈছে এখন কমিটি। কমিটিখনৰ অধ্যক্ষ হিচাপে কাৰ্যনিৰ্বাহ কৰিব প্ৰাক্তন অতিৰিক্ত মুখ্য সচিব হিমাংশু শেখৰ দাসে। কমিটিৰ আন 3জন সদস্য হ'ল প্ৰাক্তন IAS বিষয়া হেমেন দাস, বিধানসভা সচিবালয়ৰ অতিৰিক্ত সচিব ৰাজীৱ ভট্টাচাৰ্য আৰু বিত্ত বিভাগৰ সচিব মালবিকা চৌধুৰী। 4জনীয়া কমিটিখনে বিভিন্ন দিশ পর্যালোচনা কৰি এমাহৰ ভিতৰত দাখিল কৰিব প্ৰতিবেদন। কমিটিখনে আন ৰাজ্যৰ মন্ত্ৰী বিধায়কসকলৰ দৰমহাৰ তথ্য সংগ্ৰহ কৰি প্ৰস্তুত কৰিব প্ৰতিবেদন। উল্লেখযোগ্য যে যোৱা সোমবাৰে প্ৰথমখন বৈঠক অনুষ্ঠিত হৈছিল কমিটিখনৰ, যি সময়ত বহু চৰকাৰী শিক্ষক কৰ্মচাৰী দৰমহাৰ পৰা বঞ্চিত হৈছে। তেনে সময়ত হঠাৎ 50% পৰ্যন্ত মন্ত্ৰী বিধায়কৰ দৰমহা বৃদ্ধিৰ কুচকাবাজে দিশপুৰৰ ভিতৰচৰাতেই বিৰূপ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি কৰিছে। আৰু বিধায়কৰ দৰমহা কিমান গোটেইখিনি আপোনালোকে ইতিমধ্যে আমাৰ টিভিৰ পৰ্দাত দেখি আছে। দৰমহা আৰু ভাট্টা ধৰি মাহিলী প্ৰায় 1,15,000 টকা বিধায়কৰ দৰমহা। বিধায়কে কিমান পায় দৰমহা, কি কি পায় সুবিধা, সেই সকলোখিনি আমি আপোনালোকৰ সন্মুখত বিস্তাৰিতৰূপে ক'ব বিচাৰিছোঁ। মাহিলী দৰমহা 80,000 টকা এজন বিধায়কৰ, মাহিলী সমষ্টি ভাট্টা 20,000 টকা এজন বিধায়কৰ, মাহিলী কাৰ্যালয় ভাট্টা 10,000 টকা, দৈনিক নৈশ ভাট্টা 1,850 টকা, দৈনিক বহিরাজ্য ভ্রমণ ভাট্টা 2,500 টকা, দরমহা আৰু ভাট্টা ধৰি মাহিলি পায় 1,15,000 টকা। এতিয়া আকৌ 50% বাঢ়িব, মানে মন্ত্রী বিধায়কৰ দৰমহা বৃদ্ধি পাই গৈ থাকিব আৰু সাধাৰণ লোকৰ হাহাকাৰ অৱস্থা হৈ থাকিব। কেনেদৰে চলিছে ৰাজ্যৰ জিলা চিকিৎসালয়সমূহ? পৰ্যাপ্ত পৰিমাণৰ চিকিৎসক আছেনে চৰকাৰী চিকিৎসালয়সমূহত? 2 লাখ জনসাধাৰণৰ আশা ভৰসাৰ থলী জিলা চিকিৎসালয় চলিছে মাত্ৰ 5গৰাকী চিকিৎসকেৰে। তেনে এক উদাহৰণ হ'ল মাজুলীৰ পীতাম্বৰ দেৱগোস্বামী জিলা চিকিৎসালয়। 21গৰাকী চিকিৎসকৰ বিপৰীতে মাত্ৰ
মাত্র পাঁচগী চিকিৎসকরে চলিছে এই চিকিৎসালয়। একই অবস্থা জেংরাইমুখ আর কমলাবাড়ী চিকিৎসালয়। বানর পাছত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটিছে। বেশিক রোগত আক্রান্ত হয়েছে শিশুসকল, কিন্তু বর্তমান মাজুলীত নাই এজনও শিশু রোগ বিশেষজ্ঞ। আনকি রেডিওলজিস্টর অভাবত ব্যক্তিগত খণ্ডর লেবরেটরীত বহু ধন ভরি আল্ট্রাসাউন্ড করবলগিয়া হয়েছে মাজুলীর বহু দরিদ্র পরিয়ালে। ইফালে মাজুলীর পরায় বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হয়েছিল সর্বানন্দ সোণোৱাল। তারপিছতো যেন মাজুলীর স্বাস্থ্য খণ্ডর উত্তরণের সদিচ্ছার অভাব বরমরিয়ার। এই সন্দর্ভত অধিক জানাব আমার সাংবাদিক ভাস্কর জ্যোতি কটকীয়ে। মাজুলীর প্রধান মূল সমস্যাসমূহের ভিতর স্বাস্থ্য সেবার সমস্যা এক অন্যতম সমস্যা, কারণ অতীজের মাজুলীবাসী বিভিন্ন দাবি উত্থাপন করে আছে স্বাস্থ্য বিভাগের উন্নয়নের কারণে, স্বাস্থ্য বিভাগের উন্নতির কারণে। আর বর্তমান সময়ত মাজুলীর বানর পাছতে আসলে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটিছে, বিশেষ করে শিশুসকলের মাজত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটিছে। কিন্তু বর্তমান সময়ত আসলে যদি আমি চাও যে জেলা চিকিৎসালয়খনত ২১গৰাকী চিকিৎসকের বিপরীতে মাত্র ৫গৰাকী চিকিৎসকে এই জেলা চিকিৎসালয়খন পরিচালনা করে আছে। আর তাৰে ভিতর এগারী চকু রোগ বিশেষজ্ঞ, এগারী ইএনটি বিশেষজ্ঞ, এগারী এনএসথেসিয়ার বিশেষজ্ঞ আর এগারী গায়নীর বিশেষজ্ঞ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ। গতি এই কেজনের বাইরে ইয়াত কোনো ধরনের বিশেষজ্ঞ চিকিৎসক নাই, নাই শিশু রোগ বিশেষজ্ঞ। কিন্তু বর্তমান সময়ত শিশুসকলক এনেদরে বিভিন্ন স্থানের রোগীয়া ভিড় করেছেহি। আর বর্তমান সময়ত আসলে চিকিৎসক নিযুক্তির ক্ষেত্রে মাজুলীবাসী বহুবার দাবি উত্থাপন করেছে, বহুবার সরকারক আবেদন নিবেদন করেছে, কিন্তু বর্তমানলে সরকারে সেই সময় সেই বিষয়ত আসলে কানসার দিয়া নাই বলে সকলে অভিযোগ উত্থাপন করেছে। ইয়ার সমান্তরালভাবে যুগী চিকিৎসক এইবার চিকিৎসকসলের নিযুক্তি পাঁচগী চিকিৎসক মাজুলীত নিযুক্তি দিছিল, তাৰে মাত্র দুগীহে ইয়াত যোগদান করলেই তিনগী যোগদান নকলে। আর বর্তমান সময়ত মাজুলী জেলা চিকিৎসালয়খনত মাত্র ৫গৰাকী চিকিৎসকে পরিচালনা করে আছে, যত ২১গৰাকী চিকিৎসক থাকিব লাগে, এগারী সার্জন থাকিব লাগে, কিন্তু সার্জন এগারী সার্জনও নাই। ইয়ার লগতে চিকিৎসকর নাটনির বাবে বর্তমান সময়ত বিভিন্ন স্থানের লোকে ইয়াত আহি ইয়াত সমস্যার সম্মুখীন হয়েছেহি। আর সকলকে গুরুত্বপূর্ণ কথাটো হল যে বিভিন্ন সময়ত আসলে মাজুলীলৈ চিকিৎসক আহিব নিবিচাৰে বুলি কোৱা হয়, কিন্তু বর্তমান সময়ত রাইজে যি দাবি উত্থাপন করেছে, রাইজে যি অনুরোধ করে আহিছে সরকারক যে পর্যাপ্ত চিকিৎসক ইয়াত প্রদান করব লাগে, অকল গড়মূৰ জেলা চিকিৎসালয়খনতে নহয়, জেংৰাইমুখ যি আদর্শ চিকিৎসালয় আছে, কমলাবাড়ী যি সামূহিক চিকিৎসালয় চিকিৎসালয় আছে, সেই সময়তো আসলে চিকিৎসকের নাটনি। আর বর্তমান সময় ভিতরের দৃশ্য মই যদি দেখুৱাও পুনৰবাৰ যে ইয়াত দীঘলীয়া শাড়ী, কারণ বানর পাছতে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হয়েছে আর শিশুসকল বিশেষ আক্রান্ত হয়েছে। এই সময়ত এগারী শিশু রোগ বিশেষজ্ঞ ইয়াত অতি প্রয়োজনীয় আছিল, কিন্তু বর্তমানেও সেই এগারী শিশু রোগ বিশেষজ্ঞ বর্তমানলে ইয়াত প্রদান করবা নাই, চিকিৎসক নাই চিকিৎসালয়খনত ২১গৰাকী থাকিব লাগে, মাত্র ৫গৰাকী আছে। হয় আপনার, আমার ইয়াত গড়মূৰ চিকিৎসালয়খন আজি হওয়া বহুদিনে হয়ে গেল, আজি প্রায় ১৮ বছর ১৯ বছর দিন অতিক্রম করলে ইয়ার হসপিটাল আমার ইয়াত স্থাপিত হওয়া বা হেৰি হয়ে যাওয়ার কার্যক্রম হওয়ার। কিন্তু অতি দুঃখের কথা যে আজি হসপিটালখনত আমি ২১গৰাকী মানে চিকিৎসকর থাকিব লাগিছিল, কিন্তু তার জায়গা আজি ৫গৰাকী চিকিৎসকরে সম্পূর্ণ কার্যসূচী চলাবলগীয়া। মাইথন স্টিল নহয়, ওচর চুবুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথন স্টিল।